মিউট করেছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ক্লাসে। আমরা মূলত আজকে আলোচনা করার চেষ্টা করব অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝায়, অর্থনৈতিক বা উন্নয়ন বলতে আমরা কি বুঝি, এবং উন্নয়নের পূর্ব শর্তগুলো কি কি রয়েছে। অর্থাৎ আমরা যদি একটা জাতিকে উন্নত করতে চাই, বিকশিত করতে চাই, ডেভেলপ করতে চাই, তাহলে আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, বা কোন কোন বিষয়গুলো হচ্ছে প্রি রিকুইজিট, অর্থাৎ পূর্ব শর্ত হিসাবে কাজ করবে। পূর্ব শর্ত বলতে কি বোঝায় একটু আগে বলছিলাম, যে পূর্ব শর্ত হচ্ছে যে কোনো একটা একটা ধাপ থেকে আর একটা ধাপে আমরা কিভাবে পৌঁছব, সেটার একটা বেশ কিছু রিকোয়ারমেন্টস, বেশ কিছু বৈশিষ্ট্য, যেগুলো আমাদেরকে বেশ কিছু কাজ যেগুলো আমাদেরকে অর্জন করতে হবে, যেগুলো আমাদেরকে আগেই করতে হবে যদি আমরা ওই পরবর্তী স্টেজে পৌঁছতে চাই। খেয়াল করে দেখেন, আমরা যদি বলি যে আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, আমরা একদম ছোট বাচ্চা, একটা মেয়ের চাইল্ড হিসেবে আমরা ছোট বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করছি, সেখান থেকে আমরা আস্তে আস্তে মা মা বলা শিখছি, বাবা মা বলা শিখছি, সবার সাথে মিল রেখে। এখন যদি কেউ বলে যে মায়ের পেট থেকে যদি কেউ কিশোর হয়ে জন্মগ্রহণ করতে চায়, তাহলে কিন্তু সম্ভব না। তেমনি ভাবেই অর্থনৈতিক ক্ষেত্রেও কেউ প্রথম দিকেই ডেভেলপড নেশন হতে পারবে না, কেউ প্রথম দিকে একদম উন্নত বিকশিত রাষ্ট্র হিসেবে আসতে পারবে না। যেমন আমরা বাংলাদেশিরা আস্তে আস্তে ধাপে ধাপে সামনের দিকে আগাচ্ছি, বর্তমানে আমরা ডেভেলপিং কান্ট্রিজ হিসেবে আছি, আস্তে আস্তে আমরা লিস্ট ডেভেলপিং কান্ট্রিজ থেকে আমরা মিডল ইনকাম কান্ট্রির দিকে যাচ্ছি। তেমনিভাবে আমরা জানবো যে অর্থনৈতিক উন্নয়নের কি কি শর্ত রয়েছে, আমরা কোন কোনগুলো কোন কোন বিষয়গুলো উন্নত কি বলে উন্নত করার মধ্য দিয়ে বা উন্নয়নের মধ্য দিয়ে আমরা অর্থনৈতিক উন্নয়নে পৌঁছতে পারবো, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমি আপনাদের সাথে একটা স্লাইড শেয়ার করছি, আপনারা দেখতে পাচ্ছেন উন্নয়ন ও উন্নয়নের পূর্ব শর্ত সমূহ। এটা হচ্ছে আমাদের স্লাইডটা যেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছিলাম। প্রথমে যেটা আপনাদেরকে বলেছিলাম, যেটা হচ্ছে যে উন্নয়ন বলতে মূলত হচ্ছে আমরা অর্থনৈতিক উন্নয়নকে বুঝিয়ে থাকি, বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান বিশ্বে উন্নয়ন বলতে আমরা অর্থনৈতিক উন্নয়নকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং সনাতন ভাবে এটাকেই ধরে নেওয়া হয়। অর্থাৎ কোনো একটা ব্যক্তির উন্নয়ন বলতে যদি আমরা বুঝি, যেমন আমাদের গ্রামে গঞ্জে কেউ যদি একটা বিল্ডিং করে বা একটা দালান কোঠা করে, বা কেউ যদি আপনার এটাকে বলা যায় যে কেউ যদি একটা ভালো পাকা ঘর দেয়, গ্রামে তো পাকা ঘরটাই গুরুত্বপূর্ণ, অথবা কেউ যদি আপনার আমরা ওয়াল পাকা করে, অথবা যেটাকে বলে হচ্ছে আপনার বেসমেন্টটা পাকা করে, তাদেরকে আমরা মনে করি পর বুঝি অনেক টাকা পয়সা আছে, ও উন্নত হচ্ছে আস্তে আস্তে, বিকশিত হচ্ছে, সমাজে ওরা একটা প্রভাব হবে আস্তে আস্তে, এরকম কিন্তু আমরা মনে করি। তেমনিভাবে একটা দেশের উন্নয়ন বলতেও আমরা খানিকটা ওইভাবেই বুঝিয়ে থাকি, যে হচ্ছে একটা দেশ অর্থনৈতিক সূচকে অনেক ক্ষেত্রে জিডিপি, ঠিক আছে, যে হচ্ছে আপনার আমাদের সবার মাথাপিছু আয় কত এটা চিন্তা করে, আবার জিএনপি ন্যাশনাল প্রোডাক্টটা কতটুকু, প্রোগ্রেস কতটুকু সেটা জানার চেষ্টা করে, অন্যান্য বেশ কিছু বিষয় আছে যেটার মধ্যে দিয়েও জানা যায়। তাহলে উন্নয়ন বলতে আমরা কি বুঝি সে বিষয়টা প্রথমে জানবো, জানার পর দ্বিতীয়ত আমরা জানবো উন্নয়নের পূর্ব শর্ত সমূহ কি। আজকে এই আলোচনার ক্ষেত্রে আমাদের যে অবজেক্টিভটা হচ্ছে, আমাদের মূলত আমরা জানতে চাচ্ছি উন্নয়ন বলতে কি বোঝায় এবং উন্নয়নের পূর্ব শর্ত সমূহ কি কি, এবং আফটার কমপ্লিটিং আওয়ার টুডেস ক্লাস উই উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ডেভেলপমেন্ট ইজ, অর্থাৎ ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়, এবং হোয়াট আর দ্য প্রি রিকুইজিটস অফ ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো আমরা আজকে ক্লাস থেকে শেখার চেষ্টা করব। তাহলে প্রথমে আসি উন্নয়ন বলতে কি বোঝায়। খেয়াল করে দেখেন উন্নয়ন কি, হোয়াট ডাজ ইট মিন বাই ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে দেখেন আমরা দুজন অর্থনীতিবিদের উক্তি নিয়ে এসেছি। প্রথমে হচ্ছে অমর্ত্য সেন, তিনি জাস্টিস নিয়ে কাজ করেছেন, দ্য আইডিয়া অফ জাস্টিস তার বইটার নাম। তিনি আমাদের একটা মৌলিক একটা বড় বিষয় হচ্ছে যে তিনি যে কাজ করেছেন আমাদের রাজশাহী অঞ্চলে, বাংলাদেশের ওই অঞ্চলেও তিনি কাজ করেছিলেন, তার এই বইটা লেখার ক্ষেত্রে, তার নোবেল পুরস্কার পাওয়ার ক্ষেত্রে তিনি যে তথ্যটা দিয়েছেন সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, আমাদের বাংলাদেশে তিনি কাজ করেছিলেন। দেখেন অমর্ত্য সেন কি বলছেন, অমর্ত্য সেন বলছেন যে জনগণের সক্ষমতার বিকাশ, সক্ষমতা বিকাশ মানে কি, মানে হচ্ছে যে আমরা কোনো একটা বিষয়ে ক্যাপেবল হব, কোনো একটা বিষয়ে সক্ষম হব, কোনো একটা সক্ষমতা হতে পারে আমাদের মধ্যে, আমাদের এখানে যেমন 5-6 জন আছি, আমাদের মধ্যে কেউ যদি ভালো বলতে পারে, কেউ যদি ভালো কম্পিউটার ব্যবহার করতে পারে, সেটা তার একটা স্কিল। দেখেন বর্তমান সময় একটু চিন্তা করে দেখেন, আমরা আলটিমেটলি কিন্তু ওই বিষয়টাই, ইকোনমিক ডেভেলপমেন্ট কোনটা, সেটা হচ্ছে আমাদের যে স্কিলটা আছে, আমাদের জ্ঞানার্জন করছি, জ্ঞানার্জনের মধ্য দিয়ে আমরা কোনো একটা বিষয়ে আমরা এটাকে বলা যেতে পারে সক্ষম হচ্ছি, অর্থাৎ ক্যাপেবল হচ্ছি বা স্কিল হচ্ছি, দক্ষতা, সক্ষমতা, দক্ষতা, আমরা দক্ষ হচ্ছি,
কোন দিক দিয়ে দক্ষ হচ্ছি? এজ এ টিচার হিসেবে আমি বলতে পারি, আমি একটা সরকারি ইউনিভার্সিটিতে পড়েছি, একটা ডিগ্রি আমার আছে। এই ডিগ্রিটা কি? এই ডিগ্রির মধ্য দিয়ে আমি এই যে আপনাদের সাথে কথা বলছি, কোনো একটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি, এই বিষয়টা কিন্তু আমি নিজেকে সব খুব গড়ে তুলেছি। যে ব্যক্তি আপনার বাইরের দেশে যে আমাদের ইমিগ্রেন্ট হয়ে বা প্রবাস জীবন যাপন করে সেখানে ইনকাম করে আমাদের দেশে টাকা টাকা পাঠাচ্ছে, যার কারণে আমাদের অর্থনীতি সচল রয়েছে, আপনারা জানেন, সে যে মানব সম্পদ, তারা কি করছেন? তাদের শ্রম দিয়ে অনেকে হচ্ছে আপনার কিভাবে বিল্ডিং বানাতে হবে, আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জ যে অঞ্চলটা আছে, অঞ্চলের অধিকাংশ মানুষই হচ্ছে যারা হচ্ছে আপনার সিমেন্টের যারা মিস্ত্রি, মানে যে মূল মিস্ত্রি, তাদের একটা বড় একটা চাহিদা আছে মধ্যপ্রাচ্যে। তাহলে ওই অঞ্চলের মানুষ যারা এই ধরনের কাজগুলো পারে, খেয়াল করেন, যারা পারে তারা কি, তাহলে তারা স্কিলড, তারা ক্যাপেবল অফ ডুইং সামথিং, তারা ভালো করে বিল্ডিং বানাতে পারে, এটি সক্ষমতা। এই সক্ষমতার একটা বিকাশ হলো, অর্থাৎ আমি আপনাকে ভালো কাজ পারি। আবার একটু খেয়াল করে দেখেন, অনেক সময় আমরা আমাদের মা বোনদের মধ্যে অনেকে খুব ভালো সেলাইয়ের কাজ পারে, এই সেলাইয়ের কাজ পারা সেটা তো আমার দ্বারা সম্ভব না। যে ভালো সেলাইয়ের কাজ পারে, হাত দিয়ে হোক বা যেমনি হোক সুন্দর করে সেলাই কাজ পারে, সে কিন্তু আপনার খুব চমৎকার ভাবে আপনার এই কাজগুলো করতে পারে এবং সে সক্ষম ওর কাজগুলো করার পেছনে। তাহলে সে তার সক্ষমতা দিয়ে, তার স্কিল দিয়ে, দক্ষতা দিয়ে সে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন করছে। তাহলে এই উন্নয়নটা সামাও কোনো না কোনো ভাবে আপনার অর্থনীতির সাথে যুক্ত, অর্থাৎ ইনকাম জেনারেশনের সাথে যুক্ত। তাহলে অমর্ত্য সেন কি বলছেন, তিনি বলছেন কি, জনগণের সক্ষমতা বিকাশই হচ্ছে উন্নয়ন। এরপর আমরা যাচ্ছি কেসি আলেকজান্ডারের কাছে, তিনি কি বলছেন। তিনি বলেছেন যে উন্নয়ন হলো পরিবর্তনের প্রক্রিয়া যার সাথে সমাজ সম্পৃক্ত, সরি, উন্নয়ন হলো পরিবর্তন প্রক্রিয়া যার সাথে সমাজ সম্পৃক্ত, অর্থাৎ এটা যেমন একটা প্রক্রিয়া, প্রসেস, এটার সাথে সামহাও কোনো না কোনো ভাবে আওয়ার সোসাইটি, আওয়ার হিউম্যান বিং, আওয়ার পিপল রিলেটেড। ঠিক আছে, তাহলে আমরা উন্নয়নের দুইটা সংজ্ঞা পেয়ে দিলাম। আপনাদের যদি উন্নয়ন বলতে কি বোঝায় বা ডিফাইন ডেভেলপমেন্ট বা এই ধরনের কোনো প্রশ্ন থাকে আসে, তাহলে কিন্তু আমাদেরকে এটা দিতে হবে। দেওয়ার পর আমরা যেটা করছি সেটা হচ্ছে যে সংজ্ঞার আলোকে আমরা যেটা বলতে পারছি সেটা হচ্ছে যে উন্নয়ন বলতে প্রবৃদ্ধি এবং মাথাপিছু আয় বৃদ্ধিকে বোঝায়, যা সমাজ জীবন ও জাতীয় জীবনকে উন্নতির দিকে নিয়ে যায়। অর্থাৎ উন্নয়ন বলতে আমাদের প্রবৃদ্ধি পাশাপাশি আমাদের মাথাপিছু আয় বৃদ্ধিকে বোঝানো হচ্ছে, যেটা আপনার আমার সামাজিক জীবনকে, সমাজ জীবনকে, জাতীয় জীবনকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা জানলাম উন্নয়ন বলতে কি বোঝায়। তাহলে আরেকটা যে পার্ট যেটা বলছিলাম আপনাদেরকে, উন্নয়নের পূর্ব শর্ত সমূহ কি কি, হোয়াট আর দ্য প্রি রিকুইজিটস অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ উন্নয়নের পূর্ব শর্ত সমূহ কি কি। সেক্ষেত্রে আমরা বলছি উন্নয়নের পূর্ব শর্ত দুই ধরনের হয়ে থাকে, দেয়ার টু টাইপস অফ প্রিরিকুইজিট অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ উন্নয়নের যে পূর্ব শর্ত আছে সেগুলোকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, অনেকগুলো আছে সেগুলোকে আমরা আবার ক্যাটাগরাইজ করতে পারি, ক্লাসিফাইড করতে পারি, দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি, উন্নয়নের অর্থনৈতিক পূর্ব শর্ত সমূহ, অর্থাৎ ইকোনমিক প্রিরিকুইজিটস অফ ডেভেলপমেন্ট, যেগুলো হচ্ছে কি অর্থনীতির সাথে সামহাও কোনো না কোনোভাবে যুক্ত। দুই নম্বর হচ্ছে কি উন্নয়নের অঅর্থনৈতিক পূর্ব শর্ত সমূহ, যেটা হচ্ছে নন ইকোনমিক্যাল আর অঅর্থনৈতিক বলছি পূর্ব শর্ত সমূহ। আজকের ক্লাসে আমরা মূলত হচ্ছে উন্নয়নের অর্থনৈতিক পূর্ব শর্ত সমূহ নিয়ে আলোচনা করছি, আলোচনা করব। একটু খেয়াল করে দেখেন, অর্থনীতি অঅর্থনীতি বা অর্থনৈতিক যে বিষয়গুলো আছে, সরাসরি বলছি আবার, আমরা যে কোনো একটা বিষয়কেই অর্থনীতির সাথে রিলেট করতে পারি, যুক্ত করতে পারি। খেয়াল করে দেখেন, যে কোনো বিষয়কে আমরা অর্থনীতির সাথে যুক্ত করে দেখতে পারি, সেজন্য এখানে মূলত উন্নয়নের অর্থনৈতিক পূর্ব শর্ত সমূহ নিয়ে প্রথমে আলোচনা করছি। খেয়াল করে প্রথম বলছি যে অর্থনৈতিক উন্নয়নে একটা বড় একটা শর্ত হচ্ছে প্রাকৃতিক সম্পদ, ন্যাচারাল রিসোর্সেস অফ এ কান্ট্রি। আমার আপনার যদি গ্যাস না থাকতো, কিংবা আপনারা যেটা বলছিলেন সৌদি আরব কিংবা মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে যদি আপনার তেল সম্পদ, খনিজ সম্পদ না থাকতো, এই যে আপনারা দেখেন আপনার মধ্যপ্রাচ্যের একটা ছোট একটা দেশ কাতার, একদম ছোট, সম্ভবত আমাদের ঢাকার সমান হতে পারে, একদম ছোট একটা দেশ, যে দেশটা সে দেশের উন্নয়নের মূল এটা কি, সেখানে হচ্ছে অনেক লিকুইড গ্যাস রয়েছে, লিকুইড গ্যাস, ঠিক আছে, এলএনজি বলে যেটা, লিকুইড ন্যাচারাল গ্যাস,
যেটা আছে সেটার জন্য তারা বিখ্যাত। এবং এই যে গ্যাসের উপর ভিত্তি করেই তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে মানে কি তারা বিশ্বের মধ্যে অন্যতম একটা ধনী রাষ্ট্র, ছোট রাষ্ট্র কিন্তু খুবই ধনী রাষ্ট্র। তেমনি ভাবে আমরা যদি আমাদের কথা চিন্তা করি, হ্যাঁ প্রত্যেকটা দেশে কিছু না কিছু আছে, কিছু দেশে কম কিছু দেশে বেশি। খেয়াল করে দেখেন জাপান যাতে উন্নতি করছে সেখানে তাদের প্রাকৃতিক সম্পদের কিছু ঘাটতি আছে, তারা চেষ্টা করে টেকনোলজি শিখেছে, প্রযুক্তিগত উন্নয়নটা তারা করেছে। আমাদের দেশে যে আমাদের যে খনিজ পদার্থগুলো আছে কিংবা আপনারা জানেন গ্যাস যে রয়েছে, আমরা যে গ্যাসগুলো বাসা বাড়িতে সাপ্লাই দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু আমাদের গ্যাস ক্ষেত্র থেকে আসছে। এটা একটা বড় একটা বিষয় যে একটা দেশ কতটুকু উন্নত হবে কি হবে না সেটা তাদের প্রাকৃতিক সম্পদে খুবই নির্ভর করে, যেগুলো বলছি অর্থনৈতিক পূর্ব শর্ত সময়ের মধ্যে একটা। দুই নম্বর হচ্ছে যেটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে মানব সম্পদ। খেয়াল করে দেখেন আমরা বলি না যে আমাদের হতাশ হওয়ার কিছু নাই, আমাদের 16 কোটি বা 18 কোটি মানুষ রয়েছে, মানব সম্পদ রয়েছে, মানুষের 18 কোটি মানুষের 36 কোটি হাত রয়েছে। এখন এই যে হাত রয়েছে বা এই যে আমরা মানুষ রয়েছি, কখন আমরা সম্পদে পরিণত হব? সম্পদে তখনই পরিণত হবে যখন আমরা কোনো একটা স্কিল, কোনো একটা বিষয়ে দক্ষ হয়ে ইনকাম জেনারেটেড, অর্থাৎ কোনো একটা অর্থনৈতিক উন্নয়ন বা অর্থনৈতিকভাবে আমরা লাভবান হচ্ছি এই ধরনের কোনো একটা কাজের সাথে সামাও রিলেটেড হব। খুবই গুরুত্বপূর্ণ মানব সম্পদটা। তার মানে হচ্ছে যে আমরা আমার কর্মট আমরা কতটুকু কাজ করছি সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বা কাজ করছি কি করছি না সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে কি আমাদের মূলধন, ক্যাপিটাল সেক্টর, ক্যাপিটাল অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বা উন্নয়নের ক্ষেত্রে যার যত ক্যাপিটাল যত বেশি। খেয়াল করে দেখেন ক্যাপিটালটা কিভাবে গঠিত হয়, আমরা ধরেন যা চাকরি বাকরি করি আমরা প্রতি মাসে কিছু কি করি, আমরা প্রতি মাসে সামাও আমরা কোনো না কোনোভাবে জমানোর চেষ্টা করি, আস্তে আস্তে জমাতে জমাতে যখন আমাদের একটা মূলধন বা একটা সরি একটা অ্যামাউন্ট হয় তখনই কিন্তু আমরা সেটাকে কি করি মা কোনো একটা ব্যবসার কাজে লাগাই বা অন্য কোনো একটা কাজে লাগিয়ে থাকি। যখন আমরা এই যে জমানো টাকা, খেয়াল করেন জমানো টাকাটা কোনো একটা বিষয়ে কাজে লাগালাম সেখান থেকে আমাদের প্রতি মাসে কিছু কোনো একটা বেনিফিট আসবে, কোনো একটা প্রফিট আসবে বা লাভ হবে, লাভ লোকসান দুটাই হতে পারে, কিন্তু যখন আমরা আমাদের যে টাকা পয়সা আছে সেটাকে যখন আমরা কাজে লাগাচ্ছি সেটাকে তখন আমরা বলবো হচ্ছে মূলধন আর ক্যাপিটাল, এর আগে আমরা বলবো না যদি আমরা অর্থনৈতিক কোনো কাজের সাথে না লাগাই। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সেজন্য যে দেশে মূলধন বেশি, যে দেশে মূলধন বেশি সেই দেশগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে, যেটা এটা সামহাউ এটা বলা যেতে পারে ওয়ান টাইপস অফ রিজার্ভ ফান্ড, অর্থাৎ কোনো একটা দেশের রিজার্ভ ফান্ডে কত টাকা আছে, অ্যামাউন্টটা কি আছে এটা। তারপর হচ্ছে 4 নম্বর বলছি উদ্যোক্তা শ্রেণী। বলেন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে তরুণরা তোমরা বেকার না থেকে কোনো 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 না কোনো একটা বিষয় কি উদ্যোক্তা হও, এন্টারপ্রেনার হও, এন্টারপ্রেনারশিপ বলে এটাকে, এন্টারপ্রেনারশিপও বলে মানে উচ্চারণটা একটু ভিন্ন হয়, এন্টারপ্রেনার হও বা এন্টারপ্রেনারশিপে তোমরা চলে যাও, অর্থাৎ তোমরা কোনো একটা বিষয়ে উদ্যোক্তা হও। উদ্যোক্তা একদম নর্মাল বিষয় হতে পারে, আমি আপনি সেলাই কাজ জানি, আমরা প্রথম দিকে একটা সেলাই মেশিন দিয়ে শুরু করলাম কাপড় সেলাই করা, এরপরে আর একটা মেশিন কিনলাম, এই যে দেখেন আস্তে আস্তে কি বাড়ছে উদ্যোক্তা শ্রেণী। আবার চিন্তা করে দেখেন যে আমাদের বাংলাদেশে বড় বড় গ্রুপ, সুন্দরা গ্রুপ থেকে শুরু করে পার্টেক্স গ্রুপ, ট্রান্সকম গ্রুপ কিংবা আমাদের ভার্সিটির কথা চিন্তা করেন, কেউ যদি এটা উদ্যোক্তা না নেন তো আমাদের ভার্সিটির মালিকরা যদি উদ্যোক্তা না নিতেন তাহলে কিন্তু এটা প্রতিষ্ঠানে গড়ে উঠতো না। সেই জন্য উদ্যোক্তা শ্রেণী একটা গুরুত্বপূর্ণ এবং বড় একটা ফ্যাক্টর এই উন্নয়নের ক্ষেত্রে, উন্নয়নের অর্থনৈতিক পূর্ব শর্ত সময়ের মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এরপর হচ্ছে প্রযুক্তি ও কারিগরি কৌশল। বর্তমান সময় খেয়াল করে দেখেন যে হচ্ছে কোনো রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ নাও থাকতে পারে, কম থাকতে পারে, কিন্তু প্রযুক্তিগত দিক দিয়ে যদি আমি আপনি এগিয়ে যাই তাহলে কিন্তু আমাদের যে এই যে উন্নয়ন খুবই দ্রুত হবে। খেয়াল করে দেখেন জাপানের কথা ধরেন কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারা নিজেদের গাড়ি নিজেরা বানাচ্ছে, তাদের পাওয়ার অস্ত্র আছে, তারা কিভাবে বানানো, তাও তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কারণ তারা পরিশ্রম করেছে, তারা প্রযুক্তি এবং কারিগরি কৌশলের ক্ষেত্রে গুরুত্ব বেশি দিয়েছে। আমাদের দেশে কারিগরি শিক্ষা বোর্ড নামে একটা বোর্ড আছে, যদিও সেটা খুব বেশি আমরা নিজেরাও ওই বোর্ডটাকে হেলা করি। খেয়াল করে দেখেন আমরা যারা বাংলা মিডিয়ামে পড়ছি বা তারা কি করি কারিগরি কারিগরি তো পড়ে, কারণ যে ছেলেটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি কম বুঝে, ব্রেন কম আমাদের মধ্যে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা করি যারা যাদের ব্রেন কম, যারা যারা বুঝে কম তাদেরকে কারিগরি শিক্ষা পাঠিয়ে দিচ্ছি।
অথচ দেখেন চীনে দেখেন বা ইয়েতে দেখেন সেখানে এই কারিগরি শিক্ষাটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, বা সামাও তারা সেখানে বেশি এফোর্ট দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে। তাহলে প্রযুক্তি ও কারিগরি যে কৌশলগুলো আছে, আইসিটি বর্তমানে যেটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বর্তমান ইনফরমেশন টেকনোলজি যেটা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির উপরে বর্তমান সরকার কোনো না কোনো ভাবে জোর আরোপ করার চেষ্টা করছে বা করেছে, যেটা আমরা আস্তে আস্তে আরো ডেভেলপ হচ্ছি। এরপর হচ্ছে বিস্তৃত বাজার থাকতে হবে, বাজার মার্কেট। খেয়াল করে দেখেন মার্কেট কেন থাকতে হবে, আপনি আপনি কোন জায়গায় যে জিনিসপত্র গুলো কিনবো, বিশ্বের যে বড় বড় ফ্যাক্টরি গুলো আছে, কারখানাগুলো আছে, শিল্প কারখানাগুলো আছে, ইন্ডাস্ট্রিয়াল যে এগুলো আছে, সেখানে আপনার বাজার আছে, বিশাল বিশাল বাজার আছে। বাজার বলতে ধরেন চীনের বড় একটা বাজার আছে বা আমাদেরও একটা বাজার আছে, এই বাজারটা যত বিস্তৃত হবে, খেয়াল করে দেখেন বাজারটা যখন বাজার হবে আন্তর্জাতিক ভাবে, অর্থাৎ আপনার একটা প্রোডাক্ট আছে ওই বাজারে, আমি আপনি ওই বিষয়টা উপস্থাপন করছি, সেখানে দেখবে যে ওই বিষয়টা নিব কি নিব না, খেয়াল করে দেখেন। সেই জন্য কিন্তু একটা বড় একটা বাজার খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখেন মালয়েশিয়া কিভাবে উন্নতি সাধন করলো, এই যে পেট্রোনাস টুইন টাওয়ার, বড় একটা বিল্ডিং, 1991 থেকে সম্ভবত তারা 90 দশকে তারা বিল্ডিংটা করলো, দুটা বড় তৎকালীন সময়ে সবচেয়ে বড় বিল্ডিং তারা অনেক কষ্ট করে করলো। ফলে কি হলো, আপনার যারা ভ্রমণ করতে যায়, ভ্রমণ ট্রাভেলার কিংবা যারা বিজনেস করতে চায়, তারা সেখানে তাদের শাখাগুলো খুললো। দেখেন মাসুদ প্লাজার কথাই বলি, প্রথম দিকে যখন উত্তরাতে মাসুদ প্লাজা হলো, নর্থ টাওয়ার হলো, তখন কিন্তু এটা একটা বিজনেস হাব, মানে একটা কেন্দ্র। আমরা জানি ওই মার্কেটে যদি আমরা যাই, খেয়াল করতে ওই মার্কেটে যদি আমরা যাই তাহলে ওখানে আমরা সবকিছুই পাবো, আমাদের হয়তো ঘুরতে হবে না। সেজন্য দেখা যাচ্ছে যে যেখানে আপনার আরও আছে, যেখানে আপনার অন্যগুলো আছে, সেখানে হচ্ছে আমরা যাচ্ছি, অর্থাৎ যেখানে আমরা কাপড় চোপড় পাবো, যেখানে আমরা প্রযুক্তিগত পাবো, প্রসাধনী সামগ্রী কিংবা কসমেটিক্স পাবো, সেখানে আমরা যাচ্ছি। অর্থাৎ একটা হাব, বিজনেস হাব, এটা মার্কেটিং, একটা বিস্তৃত বাজার আমাদেরকে থাকতে হবে, গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে অর্থনৈতিক অবকাঠামো থাকতে হবে, ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, বিশাল বিশাল কাঠামো থাকতে হবে, দালান কোঠা থাকতে হবে। আবার অর্থনৈতিক অবকাঠামোর মধ্যে পরে কি, আপনার একটা কলকারখানা করবেন, আমি আপনি একটা বিশাল একটা কলকারখানা করতে চাচ্ছি, সেখানেও আপনার আমার একটা ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, যদি না থাকে তবে কিন্তু আমাদের উন্নতি হবে না। এই দেখেন আমাদের গার্মেন্ট শিল্পের কথা চিন্তা করেন, যে বিশাল বিশাল মেশিন যেগুলো আমরা বাইরের দেশ থেকে আনছি, সেগুলো কিভাবে আমরা কাজে লাগাবো, সে ব্যবস্থা যদি আমাদের এখানে না থাকতো তাহলে কিন্তু আমরা কলকারখানাগুলো করতে পারতাম না। সেজন্য ইন্ডাস্ট্রিয়াল যে এরিয়াগুলো, সেগুলো কিন্তু একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর উন্নতির ক্ষেত্রে, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে পূর্ব শর্ত হিসেবে কাজ করে। অর্থাৎ আপনার অবকাঠামোটা আছে কিনা, অবকাঠামোটা কি একটু খেয়াল করেন, আপনি আমি 10 তলা বিল্ডিং করতে চাই, 5 তলা বিল্ডিং করতে চাই, বেসমেন্টটা ফাউন্ডেশনটা যদি আমি আপনি না দেই, খেয়াল করেন ফাউন্ডেশনটা যদি আমি আপনি না দেই তাহলে কিন্তু আমরা বিল্ডিংটা খুব বড় করতে পারবো না। খুবই গুরুত্বপূর্ণ কথা যে এটাই অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচারটা যদি আপনার ভালো না হয়, বড় না হয়, তাহলে কিন্তু আমাদের উন্নয়ন সম্ভব না। তারপর সবশেষে যেটা বলছি, কাঠামোগত পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন থাকতে হবে। হ্যাঁ, আপনি উন্নত দেশের মতো হতে চাই, আমি আপনি উন্নত দেশের মতো হতে চাই, সেজন্য কৃষি, মৎস্য, তারপর হচ্ছে পশুপালন ইত্যাদির ক্ষেত্রে আমরা গুরুত্ব দিতে পারি, বা এই সবগুলো বিষয়ের উপরেই একটা দেশের মানুষ, আমরা কি খাই, আমরা অনেক সময় এই যে আমরা পোল্ট্রি শিল্পটা যেটা আছে, পোল্ট্রি শিল্পের জন্য যদি বড় জায়গা না থাকে, খেয়াল করে দেখবেন প্রত্যেকটা শিল্পের গুরুত্বপূর্ণ, সেটার জন্য আলাদা কাঠামোগত পরিবর্তন লাগবে। আপনি প্রথম থেকে 100টা মুরগি নিয়ে ব্যবসা শুরু করলেন, আপনি দেখলেন যে না, আমি একসাথে 1000 মুরগি বিজনেস করতে পারি, তাহলে আপনার কাঠামোগত পরিবর্তন করতে হবে। আগে যে অবস্থা আছেন সে অবস্থা যদি আমরা একদম জেদ ধরে থাকি তাহলে কিন্তু আমাদের উন্নতি বা উন্নয়নটা হবে না। সেই জন্য দেখেন অনেক সবগুলো বিষয় বললাম, একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ আর ন্যাচারাল রিসোর্সেস, দুই নম্বর হচ্ছে হিউম্যান রিসোর্সেস, ক্যাপিটাল, এন্টারপ্রেনার গ্রুপ, তারপর আইসিটি, তারপর হচ্ছে এক্সটেন্ডেড মার্কেট, ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ট্রান্সফরমেশন অথবা পরিবর্তন, এগুলো হচ্ছে আমাদের উন্নয়নের অর্থনৈতিক পূর্ব শর্ত সমূহ। আমি আপনাদের কে আনমিউট করে দিয়েছি, আপনাদের কোনো কথা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা করতে পারেন।
কোনো বিষয় যদি না আপনার স্যার, 10:30টায় আরেকটা ক্লাস আছে স্যার। 10:30 আপনাদের একটা ক্লাস আছে, আচ্ছা আচ্ছা সমস্যা নেই, তা আমরা শেষ করে দিচ্ছি। আপনাদের কারো কোনো প্রশ্ন কিংবা জানার বিষয় অবশ্যই আপনারা করতে পারেন, প্লিজ। স্যার অনেক সুন্দর হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু আরো সুন্দর হওয়া দরকার। তারপরে কোনো বিষয় আছে কিনা আপনারা যোগ করতে চান, যদি সবুজ যদি যোগ করতে চান, অথবা আয়েশা কিংবা আমাদের রিনা আপনাদেরকে যোগ করতে চান। না না স্যার, স্যার ঠিক আছে স্যার, সংক্ষেপে সুন্দর হয়েছে স্যার, অনেক সুন্দর হয়েছে স্যার। এখন তাহলে আমরা কি কি শিখলাম? প্রথমে আমরা জানলাম কি হোয়াট ইজ ডেভেলপমেন্ট, উন্নয়ন বলতে কি বোঝায়। হ্যাঁ, আমরা দুটো সংজ্ঞা পড়লাম। সংজ্ঞা পড়ার পরে আমরা নিজেরা চেষ্টা করবো নিজেদের একটা মতামত দিয়ে দেওয়ার জন্য, নাম্বার ওয়ান। তারপর আমরা জানলাম হচ্ছে উন্নয়নের পূর্ব শর্ত কি, সেখানে আমরা দুটো ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে অর্থনৈতিক পূর্ব শর্ত এবং আরেকটা হচ্ছে কি অর্থনৈতিক পূর্ব শর্ত সমূহ। আমরা আজকে মূলত আলোচনা করেছি উন্নয়নের অর্থনৈতিক পূর্ব শর্ত সমূহ কি, এই বিষয়ে আমরা আলোচনা করেছি, ঠিক আছে। এটা আলোচনা করতে গিয়ে আমরা বললাম যে হচ্ছে উন্নয়নের যে অর্থনৈতিক সত্য আছে সেখানে হচ্ছে আপনার প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, মূলধন, উদ্যোক্তা শ্রেণী, প্রযুক্তি ও কারিগরি কৌশল, কৌশল, বিস্তৃত বাজার, অর্থনৈতিক অবকাঠামো, কাঠামোগত পরিবর্তন, এই বিষয়গুলো হচ্ছে একটা দেশের উন্নয়নকে বোঝার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রিরিকুইজিট হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, আপনাদের কারো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করতে পারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী অর্থনৈতিক স্যার কালকে কয়টায় স্যার? কালকে আমি আগেই জানিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে স্যার, জি স্যার, জি, আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ আলোচনা করার চেষ্টা করেছি উন্নয়ন বলতে আমরা কি বুঝি, উন্নয়নের পূর্ব শর্ত সমূহ কি, বিশেষ করে সেখানে আমরা আলোচনা করার চেষ্টা করেছি উন্নয়নের যে অর্থনৈতিক পূর্ব শর্ত সমূহ আছে সেগুলো কি, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা আমাদের এই আলোচনা দেখানোর চেষ্টা করেছি একটা দেশকে যদি আমরা উন্নত দিকে নিয়ে যেতে চাই, ডেভেলপ করতে চাই, আমরা নিজেদেরকে যদি ডেভেলপ করতে চাই, তাহলে আমাদেরকে বেশ কিছু বিষয় আছে যেগুলোর মধ্য দিয়ে আমরা অর্থনৈতিক উন্নয়ন বা উন্নয়ন সম্ভব হয়ে থাকে। সেক্ষেত্রে অর্থনৈতিক যে পূর্ব শর্ত সমূহ আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি। আমাদের মানব সম্পদের উন্নয়ন করতে হবে, আমাদের অন্যান্য বিষয় যেগুলো আছে, আমাদের দেশের উদ্যোক্তা শ্রেণী যারা আছেন, আমাদের দেশের বিস্তৃত বাজার ব্যবস্থা উন্নতি করতে হবে, এটাকে আরো বাজার ব্যবস্থাকে আরো বিস্তৃত করতে হবে। পাশাপাশি আমাদের যে অবকাঠামো যেটা আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, সেটা পরিবর্তন এবং সেটা একটা পরিবর্ধন আমাদের করতে হবে। এর পাশাপাশি বেশ কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে উন্নয়নের অর্থনৈতিক পূর্ব শর্ত সমূহ, যেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। একটা হচ্ছে জনগণের একটা দৃষ্টিভঙ্গি থাকতে হবে, মানে আমরা যে উন্নয়নটা করতে চাই সেখানে আমাদের জনগণের সাপোর্ট দরকার, তাদেরকে বোঝাতে হবে যে উন্নয়ন আসলে আমরা কোন দিকে যাচ্ছি এবং উন্নয়ন বলতে কি বোঝাচ্ছি। এরপর হচ্ছে সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানটাকেও আমাদের অন্তর্ভুক্ত করতে হবে, কারণ অনেক জায়গায় আমরা জানতে পারি বা দেখি যে হচ্ছে উন্নয়নটাকে যে অঞ্চলের মানুষ যারা আছেন তারাও অনেক সময় এটাকে নেতিবাচক ভাবে নিচ্ছেন। অর্থাৎ যেমন আমাদের পদ্মা সেতুর কথা যদি আমরা ধরি, সেখানে যদি আমরা জনগণকে প্রথম দিকে না বোঝাতাম তাহলে দেখা যেত যে একটা গ্রুপ অফ পিপল এটা বিপক্ষে চলে যেত, এটা একটা বড় বিষয়। রাজনৈতিক পরিস্থিতি একটা দেশের উন্নয়নের জন্য খুবই বড় একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে, পলিটিক্যাল যে সিচুয়েশনটা। এরপর হচ্ছে সামাজিক অবকাঠামো যেটা, সেটাও সোশ্যাল যে ইনফ্রাস্ট্রাকচার আছে সে বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বা পূর্ব শর্ত হিসেবে কাজ করে। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যদি আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে অবশ্যই উন্নয়নের ক্ষেত্রে যে পূর্ব শর্ত সমূহ আছে সেগুলো মানার মধ্য দিয়ে, সেগুলো ফুলফিল করার মধ্য দিয়ে, বা সেগুলো আমরা বলতে পারি সেগুলো ঠিক মতো অ্যাচিভমেন্ট করার মধ্য দিয়েই বা অর্জনের মধ্য দিয়েই কিন্তু আমরা উন্নতির সোপানে বা সামনের দিকে এগিয়ে যাব। আপনাদের সবাইকে আজকে আমাদের এই ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের হ্যান্ড আউট কোর্স হ্যান্ড আউট এবং আজকের লেকচারের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।